পদ্মা সেতুর মাত্র 2 কিলোমিটার উজানে মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে অসংখ্য ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি মহল। ফলে একদিকে যেমন পদ্মা সেতুর ঝুঁকি বাড়ছে, অন্যদিকে কৃষকের কয়েকশো একর ফসলি জমি সহ অসংখ্য বসতবাড়ি পড়ছে ভাঙনের কবলে। তবে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নেয়ার কথা জানিয়েছেন উপজেলা প্রশাসন। মাদারীপুরের শিবচর থেকে খলিল মিয়ার পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত শিহাবুদ্দিন সাহেবের রিপোর্টে। পদ্মায় পানি বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে ভাঙন, তার মধ্যে চলছে অবৈধ বালু উত্তোলন। সেতু থেকে মাত্র 2-3 কিলোমিটার উজানে মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে 10 থেকে 12টি ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি মহল। এতে পদ্মা সেতুর ঝুঁকি বাড়ছে। অন্যদিকে কাঁঠালবাড়ি ইউনিয়নের চরচান্দ্রা, মাগুরখণ্ড ও কাউলিপাড়া এই তিনটি মৌজার কয়েকশো একর ফসলি জমি সহ অসংখ্য ঘরবাড়ি ভাঙনের মুখে রয়েছে। ড্রেজারের ক্ষতি করে আমার খেত কেটে লাগতেছে, খেত কেটে লাগতেছে। ওই যে গতবার ও এই বাদাম সূর্য কাটছে, এই জমিটা কাটতেছে এখন বর্তমানে। এই জমিটা হলো উনা সিজনে ফসল হয়। মাদের এখানে ড্রেজারে মাটি কাটতেছে প্রায় আজকে 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহের মতন মাটি কাটতেছে। এই জমিটা থেকে একদল শক্তিশালী লোক এরা এই বালু বিক্রি করে। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আমার এরিয়াতে কোনো ধরনের বালু মহল অবশ্যই এটা অবৈধ। যদি এটা আমার এলাকায় হয়ে থাকে তাহলে আমি আইনগত ব্যবস্থা এটা গ্রহণ করবো। আমরা এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে চাই, যাতে করে আর কোনো চক্রীয় মহল এই অবৈধভাবে বালু উত্তোলন করতে না পারে। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি।